পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলা মন্দিরের কাছে ভাতশালার বাঁকা ব্রিজের পাশে মঙ্গলবার একটি সূর্য দেবতা মন্দিরের ভিত্তি প্রস্তর করা হয়। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের উদ্যোগে এই মন্দির নির্মিত হবে। এদিন এই উপলক্ষে একটি শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিত্তি প্রস্তর করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, প্রাক্তন কাউন্সিলর পরেশ চন্দ্র সরকার, ইফতিকার আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের এই 18 নম্বর ওয়ার্ডের এই বাঁকা পাড়ে সামনে আমাদের ছট পুজো, সেই ছট পুজোর আমাদের দেবতা সূর্যদেবের মন্দির প্রতিষ্ঠা করার জন্য আজকে যে ভিত স্থাপন করছে তার মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয় প্রবীণ মানুষ সম্মানীয় পরেশ চন্দ্র সরকার মহাশয়, উপস্থিত আছেন সম্মানীয় শ্যামাপ্রসাদ ব্যানার্জি, 35 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সনক ভক্তি, সম্মানীয় ইন্তেকাল আলম মহাশয় আছেন, আমাদের সম্মানীয় উজ্জ্বল প্রামাণিক মহাশয়, মিঠুচি পপ্পু, আমাদের জয়দেব জয়দেব মুখার্জি, আমাদের এখানে সুভাষ বালো থেকে শুরু করে সবাই আছেন, আমাদের গ্রাম থেকে শুরু করে এবং যার উদ্যোগে আমাদের প্রদীপ রহমান এবং আপনারা যারা এখানে সবাই উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা দেব। বহুদিনের এই এলাকায় যারা ছট পুজো করেন আমাদের সেই সম্প্রদায়ের আমাদের মানুষেরা যারা দীর্ঘদিন ধরে এখানে একটা মন্দির এবং একটা ঘাট করার জন্য আমার কাছেও বারবার আবেদন করেছিলেন, আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমানকে যে তিনি উদ্যোগ নিয়েছেন এখানে মন্দির করার জন্য। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এক থেকে দেড় মাসের মধ্যেই আমি এখানে ঘাট করব আমার বিধায়কের টাকা থেকে, কারণ আমি ওদের বলেছি যে আমরা যে টাকা পেয়েছি সেটা আমরা অন্য জায়গায় দিয়েছি, পরের টাকা আমরা এখানে ঘাট করার জন্য আমরা দেব, কারণ আমরা চাই এর আগেও আপনারা দেখেছেন 34 নম্বর ওয়ার্ডে বিশাল টাকা খরচ করে আমাদের উদ্যোগে আমরা সেখানেও আমরা সূর্যদেবের মন্দির আমরা ঘাট করেছি। বা সবচেয়ে বেশি উদ্যোগ কে নিয়েছেন একজন সংখ্যালঘু মানুষ এই ওয়ার্ডেরই আপনাদের বিজয় কাউন্সিলর প্রদীপ রহমান সঙ্গে রয়েছেন এবং ডাক্তার ইন্তিকা বালা এবং রয়েছেন আমাদের আর ব্রাহ্মণ সন্তান শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। আমরা শুধু মুখে বলি না, যারা বলে ধর্মের কথা, যারা ধর্ম নিয়ে মানুষকে বিভাজন করার চেষ্টা করে তাদের উদ্দেশ্যে আমাদের নিবেদন যে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দল করি আমরা মানুষকে সহজ করে স্থান দেব। এদিন প্রদীপ রহমান জানান এলাকার হিন্দি ভাষী মানুষ তার কাছে একটি সূর্য মন্দির ও ঘাট করে দেওয়ার দাবি জানান, তাদের দাবিকে মান্যতা দিতেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। আজকে আমরা একটি সূর্য মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। এই মন্দিরে একটি ভিত্তি প্রস্থাপন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়। সর্বমঙ্গলা ব্রিজের পাশে এই সূর্য দেবতার মন্দিরটি আমাদের হবে এবং হিন্দি ভাষাভাষী মানুষেরা তারা আমাকে বলেছিল যে একটা যদি মন্দির করে দেওয়া হয় এবং তার সঙ্গে যদি একটা ঘাটের ব্যবস্থা করে দেয়, তার সামনে আমাদের ছট পুজো আছে, আমাদের অনেক দূরে যেতে হয় আমাদের ছট পুজো করতে, তা আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে ছট পুজোর আগে আমি একটা ঘাট করে দেবো এবং একটা মন্দিরও আমি করে দেবো তাদেরকে কথা দিয়েছিলাম। তাই আজকে আমরা সকলে মিলে উপস্থিত থেকে আমাদের বর্ধমানে জেলার নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিলর সকলে আজকে উপস্থিত ছিল এই মন্দিরে ভিত্তি প্রস্তর স্থাপন করার সময়, এবং আজকে আমরা সকলে মিলে থেকে আজকে ভিত্তি প্রস্থাপন করলাম এবং আগামী বছরের মধ্যেই
এই মন্দির এবং ঘাট হয়ে যাবে এবং আমরা চাইছি যে কাল থেকে যেন এই কাজটা শুরু হয়ে যায়। বর্তমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।